আমার বাবা রিশকা জ্বালাইয়া মাতার গম বই ফালাইয়া আমারে হাফিজ বানাইছি আমারে আলেম বানাইছি আজকে আমাদের ময়দানে আমি সন্তান জান্নাতে যাব আর আমার মা জাহান্নামে যাবে আমার বাবা জাহান্নামে যাবে আমি সন্তান সহ্য করতে পারি না তুমি আমার মারে জান্নাতে দাও তুমি আমার বাবারে জান্নাতে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কে ডাক দিয়া বলবে ও ফেরেশতার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআন কান্না সহ্য করতে পারি না তাড়াতাড়ি দৌড়াও জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও হাফেজ কোরআনের মায়ের মাথার ভিতরে পরা দাও বাবার মাথার ভিতরে পরাইয়া দাও আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজ কোরআনের মা বাবারে ও জান্নাতের মেহমান বানায় দাও জোরে কোন সুবহানাল্লাহ এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাসতুন কদিম দুনিয়ার জমিনে যার সঙ্গে তার মহাব্বত তৈরি হয়ে যাবে ভালোবাসা তৈরি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার হাসর করে দিবে তার সঙ্গে আপনার মহাব্বত আপনার ভালোবাসা আপনার মুজাকারা আপনার মুআমেলা যদি আল্লাহর কোরআন মোলাদের সাথে হয় মাদ্রাসা মোলার সাথে হয় মসজিদ মোলার সাথে হয় উলামায়ে কেরামের সাথে হয় এ মুসলমান নবীর উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের ময়দানে ওই কোরআন মোলাদের সাথেই হাসর হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান নবীর উম্মত আল্লাহর কোরআন মুসলমানের বাচ্চা ছোট্ট সন্তান মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতেছে কোরআনের তেলাওয়াত চলতেছে তেলাওয়াত চলতেছে কিছুক্ষণ তেলাওয়াত করার পর হঠাৎ করে মুসলমানের সন্তান ছোট্ট বাচ্চা যখন তেলাওয়াত করা বন্ধ করে দিল খ্রিস্টান দুই ফোঁটা চোখের পানি চাইরা মুসলমানকে ডাক দিয়া বলে আট বছরের সন্তান তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআন আমি আসছিলাম আমাদের দেশ থেকে এই দেশে এই কোরআনকে জ্বালায় পোড়ায় দেওয়ার জন্য জীবনে কত জাদুবিদ্যা দেখলাম কত নাটক দেখলাম কত সিনেমা দেখলাম কিন্তু কোরআনের মতো এত সুন্দর তেলাওয়াত শুনি নাই এটা মানুষের তৈরি করা মানব রচিত কোনো কালাম হতে পারি না এটা অবশ্যই আসমানি কিতাব খ্রিস্টান ডাক দেয়া বলে মুসলমান আমি আমার দেশে যাব না আমার মা লাগবে না আমার বাবা লাগবে না আমার সন্তান লাগবে না ভাই লাগবে না আমারে দুনিয়ার জমিন থেকেও যদি বিদায় করে দেয় আমার কোনো আফসুস নাই চিন্তা নাই আট বছরের সন্তানের মধুর শুনে এমন তেলাওয়াত আমার দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে যেই খ্রিস্টান আসছিল আল্লাহর কোরআনের আওয়াজকে তামাম পৃথিবীর জমিন থেকে জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়ার জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করলাম আমি আল্লাহ কোরআনের হেফাজত করব আমি আল্লাহ আল্লাহর গোলাম মুসলমানের বাচ্চা ছোট্ট সন্তানের তেলাওয়াত শোনার পরে ওই খ্রিস্টান ও জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না
চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ ভবে তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহর পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে গিয়া কোরআনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আবু জাহাল তাকা দেখতেছে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, মানুষগুলো কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কি করা যায়? যেইভাবেই হোক না কেন আবদুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়া লাগবে। আবু জাহাল ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, এই মক্কার জমিনে যদি নারী চাও নারী দিব, বাড়ি চাও বাড়ি দিব, সম্পদ চাও সম্পদ দিব, কিন্তু একটাই মাত্র শর্ত, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ এই মক্কার জমিনে কোরআনের গান গাওয়া যাবে না, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি তো আপনার দলের বিরুদ্ধে বলি না, আমি তো আপনার নেতার বিরুদ্ধে বলি না, আমি আপনার ক্ষমতার বিরুদ্ধে বলি না, আমি আল্লাহর কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আল্লাহ পাক আমারে নবুয়াত দান করেছেন, আমার উপরে কোরআন নাজিল করেছেন, এই মক্কার জমিনে কোরআনের গান বন্ধ করা যাবে না, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে না। আবু জাহাল ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যদি এই মক্কার জমিনে কোরআনের গান বন্ধ না করো, মক্কার জমিন থেকে তারা দিব, দেশান্তরিত করে দিব, এই মক্কার জমিনে থাকতে পারবা না, যেইভাবেই হোক না কেন মক্কার জমিন থেকে বিতাড়িত করে দিব, একবার নয় দুইবার নয় আশি থেকে বেরাশি বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আল্লাহর পয়গম্বরকে হত্যা করার পরিকল্পনা করেছে। উঁচু আওয়াজে জবান দ্বারা বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, কে? ওয়াম্মাকারু ওয়াম্মাকার আল্লাহ, ওয়াম্মাকারু ওয়াম্মাকার আল্লাহ, ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়,
الہی تو میرا معشوق ہے حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے بھائی رامر اللہ پاک رب العالمین بولیں تو جاتو برو چکرند کری ہاں যতো বড় ষড়যন্ত্রকারী হও তোর চক্রান্ত বড় দুর্বল আমি আল্লাহর চক্রান্ত বড় সবল দুনিয়ার জমিনে আমি আল্লাহ ইসলাম টিকায় রাখব কোরআন টিকায় রাখব দ্বীন টিকায় রাখব এই জমিনে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে উলামায়ে কিরাম থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই কোরআনের বাতি জ্বালাব আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআনের আইন প্রচার করে দিব প্রসার করে দিব আমি আল্লাহ মাদ্রাসা টিকায় রাখব মসজিদ টিকায় রাখব উলামায়ে কেরাম টিকায় রাখব যত বড় ষড়যন্ত্রকারী হও যত বড় চক্রান্তকারী হও আমি আল্লাহ যেই বাতি দুনিয়ার জমিনে জ্বালাব দুনিয়ার বেঈমানেরা হাজারো চেষ্টা করলে সেই বাতি বন্ধ করতে পারবে না জোরে বলেন ঠিক কি না আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ হেফাজত করেছেন মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে ধমক দেয় আর বলে এ মুহাম্মদ যেইভাবেই হোক না কেন তোমার জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলে চাচা সন্তানকে যদি মা মারে বাবার কাছে যায় বাবা মারে মায়ের কাছে যায় আমি আমার বাবারে দেখতে পারি না অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম এই মক্কার জমিনে আপনারা ছাড়া আপন বলতে আমার আর কেউ নাই আপনারাই যদি আমারে ধমক দেন বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব কোনো ধমক দিয়াতে কাম হবে না হুমকিতে কাম হবে না আমি মুহাম্মদ কোরআনের গান বন্ধ করতে পারবো না কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না আবু জাহাল তার উম্মাদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল পরামর্শ ছড়াকলো এ মানুষ শোনো যেইভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও বিশাল বড় একটা সম্মেলনের ব্যবস্থা করলো মুলক ইয়ামিন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয় জামাত নামের জাদুকর মুলক ইয়ামিন থেকে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সামনে হাজির করে দেয় আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাতকে বেঈমান কাফিরের দল ডাক দিয়া বলে জামাত এই যে তাকায় দেখো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র কয় কি যেন কবিতা কয় আর সমস্ত মানুষ তার মন্ত্রের প্রেমে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমি শুনেছি মুলক ইয়ামিনের ভিতরে তোমার মতো বড় জাদুকর আর কেউ নাই টাকা চাও টাকা দিব বাড়ি চাও বাড়ি দিব একটাই মাত্র শর্ত আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জাদু বিদ্যাকে দমন করে দেওয়া লাগবে খতম করে দেওয়া লাগবে জামাত বলে এটা কোনো ব্যাপার নাকি মুহাম্মাদকে ডাক দেন নবী আমার জামাতের সামনে হাজির আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে জামাত ডাক দিয়া বলে মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় জাদুকর কি তোমার জাদুবিদ্যা তুমি আমারে দেখাও আল্লাহর পয়গম্বর বলে না আমার কোনো জাদু মন্ত্র নাই তুমি তোমার জাদুবিদ্যা শুরু করো জামাত ডাক দিয়া বলে মুহাম্মদ তুমি তোমার জাদুবিদ্যা দেখাও আমি যদি আমার জাদু মন্ত্র আগে শুরু করি আমার জাদুবিদ্যার সামনে দাঁড়ায় থাকতে পারবা না আল্লাহর পয়গম্বর কি জাদুবিদ্যা দেখাবে হাজার হাজার বেঈমান কাফের মুশরিকের সামনে আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আর রহমানু علم القرآن خلق الإنسان علمه البيان
পয়গম্বর আমার জামাতের সামনে তিলাওয়াত মধুর সুরে হাজার হাজার বেঈমান কাফেরের সামনে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর হঠাৎ করে তিলাওয়াত করা যখন বন্ধ করে দেয় মুলকিয়া বিনের জামাত ডাক দিয়া বলে এ মুহাম্মদ তোমার জবানের তেলাওয়াত কেন বন্ধ করেছো আবার কোরআন থেকে তেলাওয়াত করো আল্লাহর পয়গম্বর আবার সুযোগ পেয়ে জবান খুলে মধুর সুরে কোরআনের তেলাওয়াত শুরু করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তাকা দেখতেছে আল্লাহর পয়গম্বর যেই জামাত আসছিল মুলকিয়ামিন থেকে আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য দমন করে দেওয়ার জন্য আল্লাহ বলে বান্দা ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাযিল করলাম আমি আল্লাহ কোরআনের হেফাজত করব আমি আল্লাহ যেই মুলকিয়ামিনের জামাত নামের জাদুকর আল্লাহর পয়গম্বরের জবানের তেলাওয়াত করা বন্ধ করে দেওয়ার জন্য আসছে জামাত ডাক দিয়া বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জীবনে কত গান শুনলাম কত কবিতা শুনলাম নাটক দেখলাম সিনেমা দেখলাম কিন্তু তোমার জবানের তেলাওয়াত আমার দিলটা বড় ঠান্ডা এত সুন্দর তেলাওয়াত আজ পর্যন্ত আমি শুনি নাই এটা মানব রচিত কোনো কালাম হতে পারে না এটা অবশ্যই আসমানি কিতাব মুলকিয়ামিনের জামাত নামের জাদুকর বলে আমি আর বেঈমান থাকতে চাই না কাফের মুশরিকেরা আমারে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয় আমারে যদি হত্যাও করে দেয় আল্লাহর পয়গম্বরের জবানের মধুর তেলাওয়াত শোনার পর মুলকিয়ামিনের জামাত নামের জাদুকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কোন সুবহান মুসলমান বুয়াত গর্দন হাদাগন এনান খুদ বদসতে খাজাদাদন করব সুরত আদমি ইনসাবু দে মদ বু জাহলো হাম ইনসাবু দে কষ্ট হচ্ছে ভাই ভাইরা আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্না নিশ্চয় নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাযিল করলাম আমি আল্লাহ কোরআনের হেফাজত করব আমি আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কোরআনের হেফাজত করে তাকায় দেখেন এই বাংলাদেশ ভারত মিলে এক সময় একটা রাষ্ট্র ছিল তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল এই মুসলমানের এই বাংলার জমিনে আসার পর মিথ্যা ব্যবসা করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে ইষ্টির নুলাম চালিয়েছে জোরে বলেন ঠিক কিনা মুসলমানের জানমালের নিরাপত্তা নাই মা বন্ধের ইজ্জতের নিরাপত্তা নাই মুসলমানের কন্যা মুসলমানের ভাই মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না মার্কেটে যেতে পারে না লেখাপড়া করতে পারে না বেঈমানদের অত্যাচারের কারণে তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আদিস মুহাদ্দিসের দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলেন এ বাংলার মুসলমান যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও মুসলমানের জানমালে নিরাপত্তা চাও মা বোনদের ইজ্জতে নিরাপত্তা চাও তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো ইংরেজ খেদাও আন্দোলন করো আল্লাহর ওলি কথা শোনার পরে মুসলমানের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টানরা তাকা দেখতেছে মুসলমানের হাতে কামান নাই বিমান নাই অস্ত্র নাই রাইফেল নাই ট্যাঙ্ক নাই বোমা নাই খ্রিস্টানরা বলতেছে অস্ত্র আমাদের কামান আমাদের বিমান আমাদের রাইফেল আমাদের মুসলমানের কামান নাই বিমান নাই অস্ত্র নাই তারপরও মুসলমানের সঙ্গে কেন আমরা বেঈমানেরা যুদ্ধে মোকাবেলায় পারি না মুসলমানের কি এমন পাওয়ার
গোপনে 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 তারা তদন্ত করতেছে তদন্ত করে তাকায় দেখে যদিও মুসলমানের কামান নাই বিমান নাই অস্ত্র নাই রাইফেল নাই তাহসান ইন্নাল্লাহ মানা তাওয়াক্কালতু আলাল্লাহ মুসলমানের সঙ্গে আছেন কে আর একটু জোরে বলেন কে তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোন অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায় শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির এই শাসন বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান মুসলমান তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো বিধর্মী আছেন কেউ ভাই তাহলে উঁচু আওয়াজে বলেন সবাই তো তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো মুসলমানি বুয়াত গর্দন হাদান এনানে খুদ বদসতে খাজা দাদান বাইরা আমার খ্রিস্টান বেইমানেরা তাকা দেখতেছে মুসলমানের হাতে কামান নাই বিমান নাই অস্ত্র নাই রাইফেল নাই যদিও মুসলমানের কামান নাই বিমান নাই অস্ত্র নাই রাইফেল নাই কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক পাওয়ারফুল অস্ত্র আছে ওই অস্ত্রের নাম হচ্ছে ঈমান মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয় মুসলমানের এই ঈমানের আওয়াজের সামনে বেইমান নাস্তিকদের তৈরি করা হাজারো অত্যাধুনিক অ্যাটম বম সব আল্লাহ ধ্বংস করে দেয় জোরে বলেন ঠিক কিনা এবার খ্রিস্টানরা চিন্তা করতেছে তাহলে মুসলমানের ইমানের আওয়াজ ইমানের পাওয়ার মুসলমান কোথা থেকে অর্জন করে আবার গোপনে 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 কিছু দালাল লাগাইয়া তদন্ত করে তারা বের করলো তদন্ত কমিটি সিদ্ধান্ত দিয়া বলে তোমরা জানো না মুসলমানের এই ইমানের আওয়াজ মুসলমানের ইমানের পাওয়ার মুসলমান কোথা থেকে অর্জন করে জানো না মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি সূর্যের মালিক যিনি চন্দ্রের মালিক যিনি আপনার মালিক যিনি আমার মালিক যিনি সেই রব সেই আল্লাহ মুসলমানের ইমানের আওয়াজকে বাড়া দেয় ইমানের আওয়াজ বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায় মুসলমান দুনিয়ার কোনো টাকা বলারে ভয় করে না দুনিয়ার কোনো ক্ষমতা বলারে ভয় করে না দুনিয়ার কোনো সম্পদওয়ালা দুনিয়ার কোনো বেঈমান দুনিয়ার কোনো ইসলাম বিদ্বেষীর চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ
মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমান বাড়ায় দেয় ঈমান বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায় মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে যখন ইসলামের মোকাবেলায় দ্বীনের বিজয়ের জন্য ঝাঁপায় পড়ে মুসলমানের এই ঈমানের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকেরা অ্যাটম বম নিয়েও দাঁড়ায় থাকতে পারে না জোরে বলেন ঠিক কি না এবার খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল যেহেতু মুসলমান কোরআন তেলাওয়াত করার পরে ঈমান বেড়ে যায় তিন বছরে তিনটা মিশনকে সাকসেসফুল করার জন্য তারা হাজার হাজার দালাল লাগায় দিল প্রথম বছরের মিশন হচ্ছে মুসলমানের ঘরে মুসলমানের বাইরে মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে মুসলমানের মাদ্রাসায় মুসলমানের মসজিদে যত কোরআন এক বছরের ভিতরে তারা টার্গেট করেছে সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়ে সারকার করে দাও জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায় মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না মুসলমানের ঈমানই অস্ত্রেও ধার বাড়বে না তাহলেই তো ভবিষ্যতে মুসলমানেরা আমাদের খ্রিস্টানের সঙ্গে যুদ্ধে মোকাবেলায় পারবে না কিন্তু বেঈমান তো জানে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত কোরআনে হাফেজ কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত কোরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ আবার বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না ভাইরা আমার খ্রিস্টান বেঈমানরা চিন্তা করেছে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায় মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না মুসলমানের ঈমান অস্ত্রেও ধার বাড়বে না তাহলেই তো আমরা খ্রিস্টান বেঈমানেরা মুসলমানের সঙ্গে যুদ্ধ করাবারও সহজ হয়ে যাবে হঠাৎ করে যখন এই মিশন সাকসেসফুল করার জন্য হাজার হাজার দালাল লাগা দেয় মুসলমানের সঙ্গে খ্রিস্টানের হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যায় ওই খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমান আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের খ্রিস্টানের সঙ্গে যুদ্ধে মোকাবেলায় আর পারবা না মুসলমান বলে কেন পারবো না কি পাওয়ার পেয়েছো কি এমন অস্ত্র আছে বলো খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমান এমন একটা অস্ত্র এমন একটা পাওয়ারফুল অ্যাটম বোম তোমাদের আছে যেটার নাম হচ্ছে কোরআন যেই কোরআন তেলাওয়াত করার পরে তোমরা ঈমান বাড়ায় নাও আমরা এক বছরের ভিতরে টার্গেট করেছি তোমাদের এই কাগজের তৈরি করা সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় সারকার করে দিব তোমাদের কোরআন যখন থাকবে না তেলাওয়াত করতে পারবা না আমাদের সঙ্গে যুদ্ধ মোকাবেলায় বিজয় অর্জন করতে পারবা না মুসলমান বলে বন্ধু বেঈমান
যেই কোরআনটা আগুন দিয়া জ্বালায় দাও সেই কোরআনটা কি নিজে চোখে দেখছো বলে অবশ্যই দেখতে কেমন বলে একটা ডিকশনারির মতো কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমান কালো অক্ষর একটা ডিকশনারির মতো কোরআন মুসলমান ডাক দিয়া বলে বেঈমান সেই কোরআনের কি হাত আছে বলে না সেই কোরআনের কি পা আছে বলে না মুসলমান ডাক দিয়া বলে বেঈমানের দল এমন একটা কোরআন আগুন দিয়া জ্বালায় দাও যেই কোরআনের হাত নাই যেই কোরআনের পাও নাই যেই কোরআন কথা বলতে পারে না কিন্তু আমি মুসলমান আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে যেই কোরআনের হাত আছে যেই কোরআনের পাও আছে যেই কোরআন কথা বলতে পারে হাঁটতে পারে খাবার খাইতে পারে জোরে বলেন আল্লাহু এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল আসতো কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম قاصرت عنه أفحام الرجال بكى قرآن كلام الله بشن قديم أستي قديم أستي نعينا كريستان تو أتشان تم بيد هاي بالي مسلمان كوي شيء قرآن الرسول بعد جزيا مار أمار كسر داو আমি যদি আমার দলের লিডারকে জানাইতে পারি আরো প্রমোশন হবে আরো টাকা পাবো আরো সম্পদ পাবো বলে তাই নাকি চল খ্রিস্টান মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহজামে মসজিদের কিনারে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে হুজুর আজ থেকে দশ বছরের একটা বালক আমার দরকার যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ নির্ভুলভাবে সুরুলিত কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে আল্লাহর গোলাম আট বছরের সন্তান হাজির হওয়ার পর আল্লাহর গোলাম মুসলমান ডাক দিয়া বলে এ বেঈমান তাকা দেখ এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন এই কোরআনের হাত আছে এই কোরআনের পাও আছে এই কোরআন কথা বলতে পারে খাবার খাইতে পারে খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমান আমি কথার দ্বারা বিশ্বাস করি না প্র্যাকটিক্যালে কাজের দ্বারা প্রমাণ করায়া দেখা দাও মুসলমান ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলে বালো তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআন এই খ্রিস্টান আসছে আমাদের দেশে আল্লাহর এই কোরআনকে তাম পৃথিবীর জমিন থেকে জ্বালায় পোড়ায় দেওয়ার জন্য তুমি এই খ্রিস্টানের সামনে জবান দ্বারা তেলাওয়াত করো এই খ্রিস্টানের দিলটা অন্তরটা যেন ঠান্ডা হয়ে যায় আল্লাহর গোলামে মুসলমান নবী উম্মত আল্লাহর কোরআন মুসলমানের বাচ্চা ছোট্ট সন্তান মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতেছে কোরআনের তেলাওয়াত চলতেছে তেলাওয়াত চলতেছে কিছুক্ষণ তেলাওয়াত করার পর হঠাৎ করে মুসলমানের সন্তান ছোট্ট বাচ্চা যখন তেলাওয়াত করা বন্ধ করে দিল খ্রিস্টান দুই ফোঁটা চোখের পানি চাইরা মুসলমানকে ডাক দিয়া বলে আট বছরের সন্তান তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআন আমি আসছিলাম আমাদের দেশ থেকে এই দেশে এই কোরআনকে জ্বালায় পোড়ায় দেওয়ার জন্য জীবনে কত জাদুবিদ্যা দেখলাম কত নাটক দেখলাম কত সিনেমা দেখলাম কিন্তু কোরআনের মতো এত সুন্দর তেলাওয়াত শুনি নাই এটা মানুষের তৈরি করা মানব রচিত কোনো কালাম হতে পারে না এটা অবশ্যই আসমানি কিতাব খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমান আমি আমার দেশে যাব না আমার মা লাগবে না আমার বাবা লাগবে না আমার সন্তান লাগবে না ভাই লাগবে না আমারে দুনিয়ার জমিন থেকেও যদি বিদায় করে দেয় আমার কোনো আফসুস নাই চিন্তা নাই আট বছরের সন্তানের মধুর শুনে এমন তেলাওয়াত আমার দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে যেই খ্রিস্টান আসছিল আল্লাহর কোরআনের আওয়াজকে তাম পৃথিবীর জমিন থেকে জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়ার জন্য আল্লাহ বলেন
إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قرآن نازل করলাম আমি আল্লাহ কোরআনের হেফাজত করব আমি আল্লাহ আল্লাহর গোলাম মুসলমানের বাচ্চা ছোট সন্তানের তেলাওয়াত শোনার পরে ওই খ্রিস্টান ও জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায় আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায় এজন্য আল্লাহর কোরআন মহাবিশ্বের বিষয়কার একটি কিতাব দুনিয়ার জমিনে যারা আল্লাহর এই কোরআনের সাথে তাআল্লুক তৈরি করবে আল্লাহর কোরআনের সাথে محبت তৈরি করবে আল্লাহ পাক দুনিয়ায় তাদের সম্মান বাড়ায় দিবে দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনের সাথে محبت তৈরি করবে শুধু দুনিয়ায় সম্মান নয় আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ জান্নাত তো জগছে ইয়া রব কিয়া করো আরজু হে মাই তুজে দেখা করো এজন্য বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালার মা বোনেরা দুনিয়ার জমিনে নিজে কোরআন পড়ো সন্তানটারে কোরআনওয়ালা বানাও দুনিয়ার জমিনে হাফেজ কোরআনের মা হও আলেমের মা হও হাফেজ কোরআনের মায়ের মতো দামি মা দুনিয়ার জমিনে নাই দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামের মতো দামি মা বাবা আর নাই দুনিয়ার জমিনে মসজিদের ইমামের মতো দামি মা বাবা আর নাই আমি এই চেয়ারে বসে আমি নয় ওলামায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা বয়ান করে এটা আমার বরত্ব আমার টাকার গরম আমার ক্ষমতার গরম না যারা বসে আছেন অনেকে আমার থেকে টাকায় বড় ক্ষমতায় বড় সম্মানে বড় চেহারার দিক থেকে সুন্দর তারপর নিচে মারছে ওলামায়ে কেরামকে বাসাইয়া একটাই মাত্র কারণ আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন মাথার থেকে পা পর্যন্ত মদিনাওয়ালা নবীর সুন্নাত দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোরআনের সাথে তাআল্লুক তৈরি হয়ে যায় মহাব্বত তৈরি হয়ে যায় আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ায় সম্মান বাড়ায় দিব হাফেজ কোরআনের মা হন হাফেজ কোরআনের বাবা হন আলেমের মা হন আলেমের বাবা হন আমি যেই চেয়ারে বসে ঘন্টার ভর ঘন্টা বয়ান করি মানুষ কোটি কোটি টাকা খরচ করে কাঠ দ্বারা চেয়ার বানায় আলমারি বানায় শোকেস বানায় কিন্তু এই কাঠের তৈরি করা চেয়ারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না কেউ চুম্বন করে না সম্মান করে না কিন্তু দশ টাকা বিশ টাকা দামের একটা কাঠ রেহাল হয়ে গেছে ওই রেহালটা মাটির ভিতরে পড়ে আছে যেই মুসলমান জীবনেও কোরআন পড়তে পারে না যেই মুসলমান মাদ্রাসায় যায় নাই ওই মুসলমান যদি তাকায় দেখে ইনস্টাগ্রামের একটা কাঠের রেহাল মাটির ভিতরে পড়ে আছে ওই মুসলমান সাথে সাথে রেহালটা বুকের ভিতরে লাগাইয়া কপালে লাগায় চুম্বন করে সম্মান দেখায় জোরে বলেন ঠিক কি না কোটি টাকা দামের কাপড় পাও লাগলে কেউ সালাম করে না কেউ চুম্বন করে না কিন্তু বিশ টাকা দশ টাকা দামের একটা কাপড় কোরআনের যোগদান হয়ে গেছে কোরআনের কাবার হয়ে গেছে সেই মুসলমান মাদ্রাসায় পড়ে নাই কোরআন পড়তে পারে না ওই মুসলমান যদি তাকায় দেখে বিশ টাকা দামের একটা কোরআনের গিলাপ কোরআনের জুজদান মাটির ভিতরে পড়ে আছে ওই মুসলমান ওই জুজদানটারে হাটির ভিতরে উঠাইয়া বুকে লাগাইয়া আলিমগন করে বড় সম্মান দেখায় চুম্বন করে জোরে বলেন ঠিক কি না দুনিয়ার জমিনে কাঠের সাথে কোরআনের সম্পর্ক আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল কোরআনের সাথে জুজদানের সম্পর্ক আল্লাহ কাপড়ের দাম বাড়ায় দিল যেই মাসে কোরআন নাযিল হয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর রমজান মাসে কোরআন নাযিল হয় রমজানের বড় দাম
রাতে কদরে কোরআন নাযিল হয় আল্লাহ কদরের দাম বাড়ায় দিল কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল কোরআনের সাথে মাসের সম্পর্ক আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল কোরআনের সাথে কদরের সম্পর্ক আল্লাহ কদরের দাম বাড়ায় দিল অতএব মুসলমান নবীর উম্মতের দল যেই আল্লাহর কালাম সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকবে আল্লাহর কোরআনের সাথে তাআল্লুক তৈরি হয়ে যাবে কোরআনের সাথে মহব্বত তৈরি হয়ে যাবে শুধু কাট না শুধু রেহাল না শুধু জুজদান না শুধু রমজান না কোরআনের সাথে যদি মহব্বত আর ভালোবাসা পয়দা হয় ওই মানুষটার দাম আল্লাহ ফেরেশতার চাইতেও উত্তম বানায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ দরব সূরাত আদমি ইনসাফ দে আহমদ বু জাহলো হাম এক ইনসাফ দে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সাথে মহব্বত তৈরি করা লাগবে কোরআনের সাথে ভালোবাসা তৈরি করা লাগবে দুনিয়ার জমিনে নিজে কোরআন পড়তে পারেন নাই সন্তানটারে কোরআন বলা বানান মেয়েটারে কোরআন বলা বানান সন্তানটারে কোরআন বলা বানান ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিবে কই আমার কোরআনের হাফেজরা কোথায় আজ কিয়ামতের ময়দানে কোরআন থেকে তেলাওয়াত করো আল্লাহর কলাম কোরআনের হাফেজরা তেলাওয়াত শুরু করে দিবে এক আয়াত তেলাওয়াত করবে জান্নাতের একটা উঁচু মাকামে চলে যাবে দুই আয়াত তেলাওয়াত করবে দুইটা সিঁড়ি অতিক্রম করবে এইভাবে করে 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 ছয় হাজার ছয়শো ছিষট্টিটা আয়াত তেলাওয়াত করার পর ছয় হাজার ছয়শো ছিষট্টি উঁচু মাকামে যখন চলে যাবে আল্লাহর ওই গুলাম হাফেজ কোরআন তাকা দেখবে বহু কোরআনি হাফেজের মা জাহান্নামে যায় বহু উলামায়ে কেরাম হাফেজের বাবা জাহান্নামে যায় আল্লাহর গোলাম হাফেজ কোরআন ডাক দিয়া বলবে রে মালিক আমার মা দুনিয়ার জমিনে বড় কষ্ট করে আমারে লালন পালন করেছে আমার বাবা রিস্কা চালাইয়া মাতার গাম পাই ফালাইয়া আমারে হাফিজ বানাইছি আমারে আলেম বানাইছি আজটা আমাদের ময়দানে আমি সন্তান জান্নাতে যাব আর আমার মা জাহান্নামে যাবে আমার বাবা জাহান্নামে যাবে আমি সন্তান সহ্য করতে পারি না তুমি আমার মারে জান্নাতে দাও তুমি আমার বাবারে জান্নাতে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবি ও ফেরেশতার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের কান্না সহ্য করতে পারি না তাড়াতাড়ি দৌড়াও জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও হাফেজ কোরআনের মায়ের মাথার ভিতরে পরা দাও বাবার মাথার ভিতরে পরাইয়া দাও আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজ কোরআনের মা বাবারে ও জান্নাতের মেহমান বানায় দাও জোরে কোন সুবহানাল্লাহ এ কালামে জিন্দা কুরআন হাকিম মতে উলায়া জালাস তো কদিম দুনিয়ার জমিনে যার সঙ্গে তার মহাব্বত তৈরি হয়ে যাবে ভালোবাসা তৈরি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার হাসর করে দিবে তার সঙ্গে আপনার মহাব্বত আপনার ভালোবাসা আপনার মুজাকারা আপনার মুআমেলা যদি আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে হয় মাদ্রাসাওয়ালার সাথে হয় মসজিদওয়ালার সাথে হয় উলামায়ে কেরামের সাথে হয় এ মুসলমান নবীর উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের ময়দানে ওই কোরআন ওয়ালাদের সাথেই হাসর হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না সোহবতে সাফ লেহতো রাস লেহতু নাগত সোহবতে তা লেহতো রাত লেহকু নাগত